পডকাস্টের স্থানাঙ্গনায়ন মূল্য শখে যে একটা কথা জাস্টিস মল্লিক বলেছিলেন, আমার বলতে লজ্জা করে, আমার বলতে দুঃখ হয় যে ভারতবর্ষের সবচেয়ে সংগঠিত গোয়েন্দা বাহিনীর নাম হচ্ছে পুলিশ ফোর্স। এই কথাটা তখন অনেকেই শুনে খুব বিরক্ত হয়েছিল। পুলিশ ফোর্সের বলা দেওয়া গেছে একজন হাইকোর্ট জজ, চিফ জাস্টিস। কিন্তু যত দিন যাচ্ছে তত তো আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় একটা ভবিষ্যৎবাণীর মতো তিনি বলে গেছে, ঠিক এই একই জিনিস ইংরেজ আমেরও পুলিশ করত, যা আজকে আরেকখানের ব্যাপারে হচ্ছে, আজকে বন্ধুতে হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে। এই এদের উপর ভরসা করে কি আমরা বেঁচে থাকছি? এরা হলে নিরাপত্তা দেওয়ার বদলে আমাদেরকে আরো বেশি বিপদে ফেলে দিচ্ছে। যে কোন হত্যার যে আমি আস আমরা আছি, এই হত্যা না কেন চেষ্টা আমার দেশ নয়, তুমি কোনো কিছু পাই দিবি এটা মানে একটা ব্যাপার। আর আমি বিস্মিত হচ্ছি আজকে এই বিশ্বনাট্য দিবসে আমার এই এতজন সমর্থন এখানে আছেন, তাদের মধ্যে অনেকেই সেই তাদের দেখছি না যারা এর আগে রাজনৈতিক কলাবন্ধন হওয়ার আগে কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো অশান্তি ঘটলে, কোনো হত্যা ব্যক্তি ঘটলে পিছনে হাঁটতে চিকিৎসা করতে, তাদের মধ্যে যদি প্রধান যদি বলেছিলেন এসব কথা ভাবলে আমার হিম হয়ে যায়, তো সে ভদ্রলোক তো আজও বেঁচে আছে। আজকে তো তার হার হিম হচ্ছে না, এই ডাক্তারের ব্যাপারে, রেয়ানিস খানের ব্যাপারে তিনি কোথায়? তিনি নিজেকে গান্ধীজির উত্তর পুরুষ বলে দাবি করতেন, যেটি গান্ধীজির উত্তর পুরুষের দাবি। কোথায় সেই বুদ্ধিজীবী আমাদের সেই সহকর্মীরা যারা মিছিলে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? দিল্লিতে স্টেশন হয়েছিল, কলকাতায় তারা ছি বলে ব্যানার নিয়ে হেঁটেছিলেন। আজকে আট আটটা মানুষকে যত গৃহে ফিরিয়ে মারা হলো, তাতেও কি তাদের পা কাটে না? কিন্তু সেদিন কাগজে দেখলাম, আমার নাম করতে চাই না, বক্তব্য রাখছেন পল্লব সেন, বিশিষ্ট অধ্যাপক পল্লব সেন। কোন প্রতিবাদ জমা দিয়েছেন যে হ্যাঁ তখন করেছিলাম, তখন আমার মনে হয়েছে, এখন আমি একটা লোকের সঙ্গে থাকতে চাই না। কোথায় আমরা আজকে বিশ্ব নাট্য দিবস, এতজন নাট্যকর্মী এখানে রয়েছেন, তো তাদের পাশে বৃহস্পতি যারা নাট্য জগতের মানুষ তারা কোথায়? তারা কি শুধু টেলিভিশনে সন্ধ্যাবেলা বর্তমান থেকে দাঁড়িয়ে মুখ দেখাবেন আর আগে কোথাও খারাপ ছিল এখন কোথাও ভালো হয়েছে এই বলে বিক্রাস দেবে না? কথাটা শেষ করব দুঃখের উত্তেজ। এই গণমাধ্যমে মাত্র গতকালই একটা প্রশ্ন দেখলাম, থেকে লজ্জায় মাথায় হাঁটছে। একজন আরেকজনকে বলছে আমার বাড়ির পাহাড়টা বৌকটা মারা গেছে, আর একজন টিপ্পনি কেটে বলছে এটা বুদ্ধিজীবী করেছিল। আমি নিজেকে বুদ্ধিজীবী বলে দাবি করতে চাই, কিন্তু যেহেতু উদ্যাপনা করতাম কারণ চালাই মানে বুদ্ধিজীবী বলে ভাবতে পারি, কিন্তু এই যে ভিক্ষাটা দিচ্ছে মানুষ, এই ভিক্ষাটা তো আমার প্রার্থনা, আপনাদের প্রার্থনা, গায়ের প্রার্থনা, তারপরে তাদের যে তাদের জন্য এই ভিক্ষার আমাদের সকলে গায়ে এসে পড়ছে। আজকে এই বিরাট ঐতিহাসিক দিবসে দাঁড়িয়ে আমিও তাদের ভিক্ষা জানাচ্ছি, আচ্ছা মাথা গোটা